সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স এর অলরেডি আমরা দুইটা ভিডিও করে ফেলছি, এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ভিডিও। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমরা শিখছি এতদিন কিভাবে একটা জাবেদা করতে হয়, জাবেদা থেকে কিভাবে তোমার খতিয়ান করতে হয়, সে খতিয়ান থেকে কিভাবে রেওয়ামিল তৈরি করতে হয়, এটা জার্নাল, জার্নাল টু লেজার, লেজার টু ট্রায়াল ব্যালেন্স এভাবে শিখছিলাম। তো আজকে আমরা ডাইরেক্টলি কিভাবে একটা তোমার লেজার তৈরি করতে পারি বা তোমার ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে ডাইরেক্টলি করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা মিসিং অ্যামাউন্টের একটা ম্যাথ করব। প্রথমে সেই ম্যাথটা নিয়ে একটু দেখি সবাই, প্রশ্নটা একটু সবাই দেখবা। যদিও ট্রায়াল ব্যালেন্স করতে গেলে তোমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সম্পদ কি, দায় কি, মালিকানা সত্ত্ব কি, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাকে ভালো একটা ধারণা রাখতে হবে, তাহলে তুমি বিষয়টা করতে পারবে। একটা প্রশ্ন আছে দেখো, দা অ্যাকাউন্ট, এটা যাদের কাছে তোমাদের শিট আছে সেই শিটে দেখো, খুঁজে নাও এই প্রশ্নটা, বক্স আকারে থাকবে, কয় নাম্বার, পাঁচ নাম্বারে আছে কিনা দেখো, শিটের পাঁচ নাম্বারে আছে প্রশ্নটা, শিটের পাঁচ নাম্বারে আছে প্রশ্নটা, পাইছো কিনা, পাইছো কিনা দেখো, শিটের পাঁচ নাম্বারে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার মধ্যে আমাকে কিছু ডাটা দেওয়া আছে, শিটের পাঁচ নাম্বারে যে প্রশ্নটা দেওয়া আছে সেটাতে কিছু ডাটা দেওয়া আছে, সেই ডাটাগুলো কি একটু আমরা দেখব। সে ডাটার মধ্যে একটা জিনিস মিসিং দেখা যাচ্ছে, দেখো দেখি বলতো কোনটা মিসিং, ক্যাশ। দেখো ক্যাশ যেখানে লেখা আছে সেখানে একটা কোয়েশ্চন মার্ক আসছে, তার মানে হচ্ছে ক্যাশটা তোমাকে দেওয়া নাই, তাহলে যে মিসিং অ্যামাউন্ট সে মিসিং অ্যামাউন্টটা আমাকে খুঁজে নিতে হবে ট্রায়াল ব্যালেন্স করার মাধ্যমে, ক্লিয়ার। তাহলে এই যে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেই ইনফরমেশন গুলা থেকে আমাকে দা অ্যাকাউন্টস দা লেজার স্পিড ডেলিভারি সার্ভিস অ্যাকাউন্ট দ্য ফলোয়িং দ্য ব্যালেন্স, তার মানে একটা প্রতিষ্ঠানে তোমার কিছু ডাটা দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, এগুলো হচ্ছে এর টাকা, ওর টাকা এটা, তারপর হচ্ছে ক্যাশের কি কোনো টাকা আছে, ক্যাশটা হচ্ছে মিসিং, তার মানে তোমাকে ট্রায়াল ব্যালেন্স করে ক্যাশের টাকাটা বের করে নিতে হবে, ক্লিয়ার। তাহলে এরপর হচ্ছে ডেলিভারি ইকুইপমেন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে অয়েল এক্সপেন্স দেওয়া আছে, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে, নোটস পেয়েবল দেওয়া আছে, তারপর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, তারপর রিপেয়ার এক্সপেন্স দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ ড্রয়িংস দেওয়া আছে, ক্যাপিটাল স্যালারি স্যালারি পেয়েবল, ক্লিয়ার। এই ডাটাগুলো দেওয়া আছে। তো আমরা জানি যে যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করি ট্রায়াল ব্যালেন্সের দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ডেবিট পাশ, একটা কি, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এই ডাটাগুলো যেগুলো এখানে দেওয়া আছে সেই ডাটাগুলো কিছু যাবে ডেবিটে, কিছু যাবে ক্রেডিটে। এখন কোনগুলো ডেবিটে যাবে কোনগুলো ক্রেডিটে যাবে, যেগুলো হচ্ছে তোমার জন্য কি বলছিলাম মনে, ওই দিন বলছিলাম মনে আছে কিনা, বহুসার কি বলছিলাম আদম, তার মানে যেগুলা ব্যয় মানে হচ্ছে এক্সপেন্স হলে ডেবিটে যাবে, তারপর হচ্ছে ড্রয়িংস উত্তোলন মানে হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস থাকলে কোথায় যাবে, সম্পদ, দন্তে স হচ্ছে সম্পদ, সম্পদ মানে অ্যাসেট, অ্যাসেট থাকলে ডেবিটে। এবার আসো এদিকে ক্রেডিটে কোনগুলো যাবে, সরি আ হচ্ছে আয়, দায় মূলধন, ক্লিয়ার কিনা। এই তিনটা জিনিস কোথায় যাবে, ক্রেডিটে যাবে। তাহলে এই ডাটা ইনফরমেশন থেকে প্রথমে তোমাকে একটা ট্রায়াল ব্যালেন্স করে ফেলতে হবে। সে ট্রায়াল ব্যালেন্স করার পরে ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফল যদি না মিলে, যত টাকায় মিলবে না সেটাই হবে কি, ক্যাশের টাকা, ক্লিয়ার। তাহলে যদি আমরা না বুঝি সেক্ষেত্রে আমরা একটু করে ফেলি, সেটা সবচেয়ে ভালো হবে। একটা ট্রায়াল ব্যালেন্সের সময় একটা দ্রুত কলাম করব ট্রায়াল ব্যালেন্সের, সে ট্রায়াল ব্যালেন্সের কলামটা কিভাবে হয়, ট্রায়াল ব্যালেন্সের কলামটা হচ্ছে এভাবে, অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট ক্রেডিট। এ তুমি বেশ ব্যাংক বেশি না রাখছো, অ্যাকাউন্টস টাইটেল ডেবিট ক্রেডিট, ক্লিয়ার। দ্রুত করতে হবে অ্যাকাউন্টস টাইটেল ডেবিট ক্রেডিট, লিখছো সবাই, লিখছো কিনা, এবার দেখো তোমাকে আমি জাস্ট বুঝাই দিব কোনটা কি, কোনটা তোমার জন্য সম্পদ, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এই জিনিসগুলো তোমাকে মূলধন সেটা বুঝাই দিব, তারপর বাকি কাজ তোমাকে কিন্তু টেবিলে, এই যে ট্রায়াল ব্যালেন্সের ম্যাথটা কিন্তু তোমাদেরই করতে হবে। আমি বলবো না যে এটা ডেবিট, আমি শুধু চিনাই দিব এটা সম্পদ এটা দায়, এরপর তোমাদের নিজেদেরই করতে হবে, ক্লিয়ার। সবার কি ক্লিয়ার কিনা সবাই একটু বুঝে নাও, কারণ আমি বলে দিব না যে ইকুইপমেন্ট এটা ডেবিট না ক্রেডিট এটা আমি বলবো না, আমি শুধু বলবো এটা কি সম্পদ নাকি দায় নাকি আয় নাকি ব্যয় এগুলো বলবো, ক্লিয়ার না, এটা বলে দিই, কারণ তুমি মাথায় তো রাখতে হবে, তুমি বলার সাথে সাথে তো লিখতে পারবে না,
কোনটা? না আমি একবার বুঝাই দিই, সেকেন্ডটা তোমাদের করতে দিব, ম্যাথ তো আর একটা আছে, প্রথম একটা বুঝাই দিই, ক্লিয়ার কিনা? দেখো কারণ এখানে অনেকে আছে আর্টস এর স্টুডেন্ট, ওদের তো বুঝতে আসবে, তোমরা না পারবে, ওরা তো পারবে না, ঠিক আছে কিনা? ঠিক আছে, এবার দেখো একটু মনোযোগ দাও, আর্টস আছে সায়েন্স এর আছে, ওদের জন্য একটু বলা আর কি। দেখো এবার সবাই একটু মনোযোগ, কেউ লিখবা না। এবার দেখো এখানে প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমার জন্য কি সম্পদ, ক্লিয়ার? ডেবিট ক্রেডিট বলার দরকার নাই, কারণ আমি বলে দিছিলাম ডেবিটে কোনগুলা যাবে বলছি, ক্রেডিটে কোনগুলা যাবে বলছিলাম। এখানে হচ্ছে বউশ আর এখানে আদম, তার মানে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। জাস্ট আমি শুধু চিনাই দিচ্ছি এটা কি সম্পদ আয় দেবে, এটা চিনাই দিচ্ছি, ক্লিয়ার? বাকি কাজ তোমাদের। অ্যাকাউন্ট রিসিভেবল আমার জন্য কি অ্যাসেট, ক্লিয়ার? অ্যাসেট সম্পদ। তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল দায়, লাইবিলিটিস। এরপর হচ্ছে ক্যাশ সম্পদ, অ্যাসেট। তারপর হচ্ছে ডেলিভারি ইকুইপমেন্ট সম্পদ, অ্যাসেট, ক্লিয়ার? তারপর হচ্ছে গ্যাস এন্ড অয়েল এক্সপেন্স ব্যয়, এটা এক্সপেন্স বলে দিছে, তার মানে ব্যয়। তারপর হচ্ছে তোমার ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা এক্সপেন্স বলে দিছে, ব্যয়। তারপর হচ্ছে নোটস পেয়েবল লাইবিলিটিস, নোটস পেয়েবল আমার জন্য কি লাইবিলিটিস দায়। প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট, কোনো কিছু যদি খরচ যদি প্রিপেড থাকে, কোনো কিছু খরচ যদি প্রিপেড থাকে সেক্ষেত্রে সেটা সম্পদ হয়ে যাবে। যেমন ধরো যদি বলা হয় র্যান্ট, র্যান্টের আগে যদি প্রিপেড দেয় সেটা কি হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে, ঠিক আছে? স্যালারি, স্যালারির আগে যদি প্রিপেড থাকে সম্পদ হয়ে যাবে, ক্লিয়ার? কোনো কিছু খরচ, ইন্স্যুরেন্স হচ্ছে খরচ, ইন্স্যুরেন্স হচ্ছে এক্সপেন্স, সেই এক্সপেন্সের আগে যদি প্রিপেড, প্রিপেড মানে হচ্ছে অগ্রিম, অগ্রিম লেখা থাকলে সেটা কি হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে। তারপর আসো রিপেয়ার এক্সপেন্স, এক্সপেন্স বলাই আছে, এটা কি আমার জন্য ব্যয়। এরপর হচ্ছে সার্ভিস রেভিনিউ আয়, এরপর ড্রয়িংস উত্তোলন সম্পদের দিকে, তারপর ক্যাপিটাল, ক্যাপিটাল মূলধন, তারপর হচ্ছে তোমার স্যালারি এক্সপেন্স বলা আছে, স্যালারি পেয়েবল, স্যালারি পেয়েবল মানে হচ্ছে বকেয়া, বকেয়া পেয়েবল মানে বাইরে বকেয়া। এবার আসো স্যালারি পেয়েবল, এটা কি দায়, এবার বলি র্যান্ট পেয়েবল দায়, ক্লিয়ার? তারপর হচ্ছে তোমার কি বললাম এই আর কি আছে বলো এক্সপেন্সের মধ্যে, তারপর হচ্ছে র্যান্ট, র্যান্ট পেয়েবল, ক্লিয়ার? এগুলো সব যেগুলোর পাশে পেয়েবল দেখবা, কোনো খরচের পাশে যদি পেয়েবল থাকে সেটা দায় হয়ে যায়, আর কোন একটা খরচের পাশে যদি প্রিপেড লেখা থাকে সেটা কি হয়ে যায়, সম্পদ হয়ে যায়। এই জিনিসগুলো বুঝতে হবে। এখন দ্রুত তোমাদের কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করে মিসিং অ্যামাউন্টটা বের করা, দ্রুত। নোটস পেয়েবল বললাম যে এটা হচ্ছে দায়, দায় বলছি, বুঝি নাই? নোটস পেয়েবল প্রদেয়, প্রদেয়, প্রদেয় নোট কোনটা কি সেটা বললাম, জাস্ট আইডেন্টিফাই করে দিলাম, এবার বসানোর কাজ তোমাদের। হ্যাঁ বিমা, এটা এটা শুধু বিমা হলে খরচ, শুধু বিমা হলে, আর যদি বলা হয় অগ্রিম বিমা সেক্ষেত্রে সম্পদ। দ্রুত করতে হবে, দ্রুত। এ কথা কেন, বলেই তো দিলাম আমি। বাকিগুলো দেখি, প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, কোথায় যাবে সেটা ডেবিটে, তারপর হচ্ছে এই প্রিপেড ইন্স্যুরেন্স সেটাও ডেবিট, ডেলিভারি ইকুইপমেন্ট সেটাও ডেবিট, নোটস পেয়েবল সেটা হচ্ছে ক্রেডিটে, অ্যাকাউন্টস পেয়েবল সেটা ক্রেডিটে, স্যালারি পেয়েবল ক্রেডিটে, তারপর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট, ড্রয়িংস ডেবিট, রেভিনিউ ডেবিট, তারপর হচ্ছে স্যালারি এক্সপেন্স সেটাও ডেবিট, এটা এক্সপেন্স সেটাও ডেবিট, তারপর হচ্ছে রিপেয়ার এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স সেটাও ডেবিট, ক্লিয়ার কিনা? সবার কি মিলছে কিনা? ড্রয়িংস ডেবিট হবে, ড্রয়িংস ডেবিটে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, রেভিনিউ, বুঝি নাই? হ্যাঁ নোটস পেয়েবল কিসে, এটা যেটা যেটা লিখে দিছে ওটা লিখো, প্রশ্নে যেটা আছে সেটা লিখো, এখানে মিস্টেক হয়েছে আর কি। ওটা তাহলে কত নোটস পেয়েবল কত আছে, প্রশ্নে কত আছে, তাহলে এখানে হবে 1800 মধ্যে, এখানে ভুল আসছে, 1800 মধ্যে সবে, এটা 21000টা, 1800 মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কোথায়, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 8396 টাকা, কত টাকা আছে অ্যাকাউন্টস পেয়েবল, কত টাকা দেওয়া আছে, কই কত টাকা? আচ্ছা তোমরা ওইটা আনসারটা না দেখো, এটা কি, এটা কি সবাই লিখছো, সবার কি এটা হয়েছে কিনা? তাহলে এটার আমরা ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম লিখতে পারছি। এবার তোমাদের ক্যালকুলেশন করতে হবে, এবার তোমাদের ক্যালকুলেশন করতে হবে, ডেবিট কলাম বড় না ক্রেডিট কলাম বড়, উভয় দিকে যোগফল বের করো দ্রুত, উভয় দিকে যোগফল বের করো দ্রুত, যে ডেবিট কলাম বড় নাকি ক্রেডিট কলাম বড়, কোনটা কিসে,
ব্যালেন্সে বলতে হইছে না ডেবিট একটা ক্রেডিট একটা না 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 ওইটা তো লেজার করছিলাম এটা ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে দুইটা কলাম একটা ডেবিট কলাম একটা ক্রেডিট কলাম তুমি যেটার কথা বলছো সেটা হচ্ছে লেজার লেজার কোতিয়ান বলো ডেবিট ক্রেডিট করছো আগে উভয় দিকে যোগফল বলো ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফল বলো ডেবিটের যোগফল কত 81,000 ক্রেডিট তো এটা বলো না ক্রেডিটে কত 81,907 টাকা সবার আসছে এবার আসো ডেবিটের যোগফল কত বলো ডেবিটের যোগফল ডেবিটের সবগুলা যোগ করলে আসে 67,340 সবার আসছে তাহলে দেখো এবার এই দেখো সবাই দেখো সবাই দেখো তোমাদের যে ম্যাথটা করছো সে ম্যাথ করে ক্রেডিটের সকল যোগফল করলে আমাদের আসে 81,907 ক্লিয়ার কিনা আর ডেবিটের সবগুলা যোগ করলে আসে 67,340 ক্লিয়ার এখন আমাদের কোনটা কম বলো ডেবিট কত টাকা কম 14,567 এই এটাই হচ্ছে আমাদের কিসের ব্যালেন্স ক্যাশের ব্যালেন্স ক্লিয়ার যেটা মিসিং অ্যামাউন্ট ছিল সেটা বের করতে পারছি কিনা তাহলে ক্যাশের ব্যালেন্স কি বুঝছো কিভাবে আসছে তার মানে ডেবিট দিকের সকল যোগফল যোগ করা বা ক্রেডিট দিকের সকল যোগফল যোগ করার পরে কারণ ট্রায়াল ব্যালেন্স মানে উভয় দিকে মিলাই দিতে হবে আমাকে ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে উভয় দিকে কি করতে হবে ডেবিট ক্রেডিট মিলাইতে হবে তার মানে এটার সাথে যদি এটা মিলাইতে যায় সেক্ষেত্রে এটাকে আরো কি করতে হবে 14,567 টাকা বাড়াইতে হবে তার মানে ওইটাই হচ্ছে ক্যাশের টাকা সবাই বুঝছো সবাইকে বুঝছো কিনা বলো কোনো কোয়েশ্চেন আছে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আরেকটা করো দেখি এবার যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তোমাদের কোয়েশ্চেন আরেকটা দিয়ে দেখি এটা করে দেখাও দ্রুত দ্রুত এটা আরেকটা দিলাম দেখি এটা করো দেখি এটা আরেকটা ম্যাথ দিলাম যদি এটাতে যদি কোনো সমস্যা না থাকে যদি ওইটাতে আগেরটাতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা করে দেখাও যদি আগেরটাতে কোনো সমস্যা না থাকে তাহলে এই যে মিসিং অ্যামাউন্ট এখানে মিসিং অ্যামাউন্ট কি আছে করে দেখাও দেখি দ্রুত এখানে আমাদের নতুন আরেকটা প্রশ্ন অ্যাকাউন্ট রিসিভেবল দিলাম অ্যাকাউন্টস পেয়েবল দিলাম ক্যাশ নাই কিন্তু ডেলিভারি ইকুইপমেন্ট আছে তারপর হচ্ছে গ্যাস অয়েল এক্সপেন্স আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে সেম টু সেম টাকার অঙ্ক তো ভিন্ন আছে করো দ্রুত আমি দেখি একটু এটা আরেকটা ঠিক আছে এটা আরেকটা আরেকটা করো করো দেখি দ্রুত করো কোনো কথা না দেখি কে আগে করতে পারে কে আগে করতে পারে দেখি এটা দেখি আমাদের মিসিং অ্যামাউন্টটা বের করতে হবে যদি আগেরটা যদি তোমরা বুঝো সেক্ষেত্রে এটা পারবা আগেরটা যদি বুঝো তাহলে এটা পারবে দেখো এবার তোমাদের যে পিডিএফটা দিলাম সেই পিডিএফটার আনসারটা দেখো এবার ম্যাথটার আনসার দেখো সবাই কি করতে পারছো কিনা আমি একটু আনসারটা বলে দিই এবার একটু সবাই একটু মিলাই নাও সবাই একটু মিলাই নাও প্রথমে তোমাদের ক্যাশ ব্যালেন্স কত আসছে বলো প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের ডেবিট তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল সেটা হচ্ছে ক্রেডিটে ক্যাশ হবে ডেবিটে ক্লিয়ার কিনা তারপর ডেলিভারি ইকুইপমেন্ট সেটা হবে ডেবিট
গ্যাস অয়েল এক্সপেন্স সেটা হবে ডেবিট, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স সেটা হবে ডেবিট, নোটস পেয়াবল ক্রেডিটে প্রিপেড ইন্স্যুরেন্স সেটা হচ্ছে ডেবিট, রিপেয়ার এক্সপেন্স সেটা হচ্ছে ডেবিট, সার্ভিস রেভিনিউ সেটা ক্রেডিট, ড্রয়িংস হচ্ছে ডেবিটে, ক্যাপিটাল ক্রেডিটে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। সে যোগফল করার পরে উভয় দিকে যোগফল কত আসছে? উভয় দিকে যোগফল কত আসছে? না না, এটা ক্রেডিটের না, কোন দিকে বেশি হচ্ছে সেটা দেখতে হবে। তোমাদের আগে আনসার কত আসছে বলো আমাকে একটু, কত আসছে আনসার, কত আসছে আনসার? এবার একটু দেখো সবাই, সবাই বোর্ডে দেখো, যাদের করতে পারো নাই তারা একটু দেখো। উভয় দিকে যোগফল যখন আমরা ট্রায়াল ব্যালেন্সের করব, উভয় দিকে যোগফল করে দেখতে পাচ্ছি কত আসছে, 78,000, 78,000 কত, 661, ক্লিয়ার? আর এদিকে কত, এই কথা কেন, এদিকে কত আসছে, 78,000, আর এদিকে কত, 78,661, ক্লিয়ার কিনা? উভয় দিকে যোগফল আসছে কিনা? তাহলে এবার বলো, আসার পরে প্রথমে কি এইদিকে মিসিং অ্যামাউন্ট কোন দিকে ছিল? ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে নিশ্চয়ই 78,661 আসে নাই, আসছিল 78,680, আসে নাই। তাহলে এখানে আসছে 78,661, এখানে আসছিল কত টাকা, 67,400। তাহলে বলো কে ছুটো? সবসময় দেখবা কে ছুটো, মিসিং অ্যামাউন্ট ক্ষেত্রে তোমাকে দেখতে হবে কোন ডেবিট পাশ ছুটো না ক্রেডিট পাশ ছুটো। তাহলে ডেবিট পাশে আসছিল, ক্রেডিট পাশে আসছে এটা, আর ডেবিট পাশে এটা, তাহলে এখানে কে ছুটো? ডেবিট পাস কত টাকা ছুটো? এই 11,231 টাকা ছুটো কিনা? সেটাই ছিল আমার মিসিং অ্যামাউন্ট, সেটাই হচ্ছে আমাকে বের করে খুঁজে নিতে বলছে। ক্লিয়ার? পারা যাবে? তার মানে এইটা থেকে যদি এটা বাদ দাও তাহলে এই টাকাটা আসবে, এটাই ছিল আমার মিসিং অ্যামাউন্ট, সেই মিসিং অ্যামাউন্ট এখানে বসাবো। বোঝা গেছে সবার? তাহলে পারা যাবে? ট্রায়াল ব্যালেন্স কি পারা যাবে? ট্রায়াল ব্যালেন্স কি পারা যাবে? আর কোনো সমস্যা আছে ট্রায়াল ব্যালেন্সে?